শারীরিকভাবে অসুস্থ ধনপুর বিধানসভার কাইচ্ছাখলা এডিসি ভিলেজের বাসিন্দা রহিম চাঁদ ত্রিপুরা। অনাহারে অর্ধাহারে চলছে তাদের পাঁচজনের পরিবার। সংসারে ঘানি টানছে তার স্ত্রী, পিঠ দেওয়ালে ঠেকেছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর নিকট সাহায্যের জন্য কাতর আবেদন জানিয়েছেন সংশ্লিষ্ট পরিবার। সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকের অন্তর্গত 23 ধনপুর বিধানসভা এলাকার কাইচ্ছাখলা এডিসি ভিলেজের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রহিম চাঁদ ত্রিপুরা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর জুটলেও কোনো ক্রমে ঘরের ছাউনি দিয়ে তাতেই বসবাস করছেন। হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়ায় কর্ম অক্ষমতায় বন্ধ হয়ে গেছে রুটিরুজি। পাঁচজনের সংসারে একমাত্র উপার্জনের প্রধান কর্তাই এখন বিছানায় শয্যাশায়ী। এপিএলভুক্ত পরিবারটির কপালে জোটেনি আয়ুষ্মান ভারত যোজনার কার্ড। প্রায় বছরখানেক যাবৎ অসুস্থতায় ভুগছে রহিম চাঁদ। প্রথম দিকে উপার্জনের একটি মাত্র উপায় সেটা ছিল একটাই অটোগাড়ি, তাও বিক্রি করে দিয়েছে চিকিৎসার খরচ যোগাতে, কিন্তু তাতেও কাজ হয়নি। আমি তখন বাড়ি ঘর আসি, মানে আবার চলতাম পারি না, চাল আজকে তাহলে কাল নাই, এমন অবস্থায় দাঁড়াইছি। আমি চললাম তো রাস্তা না, এত টাকা কই পামু? আমি চিকিৎসা করানোর মতো আমার কিচ্ছু নেই, আমার বাড়ি ঘর ফেট নাই, টিলা নাই, কিচ্ছু নাই। আমি একটু ফকির হয়ে গেছে, অল্প আসছিল ওইটাও বিক্রি করি, যা টাকা আসছিল চল্লিশ পঞ্চাশ হাজার এইটি দিয়ে চিকিৎসা করি। এরপর হচ্ছে ভাই, এরপর যেতে পারেন টাকা পয়সার অভাবে। চিকিৎসক বলেছেন বহিররাজ্যে গিয়ে চিকিৎসা করাতে হবে, কিন্তু এটা তাদের সাধ্য হয়ে ওঠেনি সেই চিকিৎসার টাকা জোগাড় করা। বর্তমানে পরিবারটি কোনোক্রমে আধপেটা খেয়ে জীবনযাপন করছে। এ অবস্থায় একদিকে স্বামীর অসুস্থতার ঔষধ, অন্যদিকে পরিবারের অন্যান্যদের পেটে অন্যের সংস্থান করা, এমতো অবস্থায় দাঁড়িয়ে দিশেহারা রহিম চাঁদ ত্রিপুরাস্তি। অসুস্থ রহিম চাঁদ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নিকট সাহায্য প্রার্থনা করছেন। এত টাকা পয়সা নেই, আমি চিকিৎসা করতে পারি না। এখন আমার পুরা ফ্যামিলি মানুষের সাথে কাজ না করলে আমার সংসার চলে না। ছেলে মেয়ে পাঁচজন, কামাইয়ের কোনো রোজগারের কোনো ইনকাম নাই, এবং খানারও এমন অনেক সময় চাল থাকে, অনেক সময় থাকে না, এমন পরিস্থিতি দাঁড়াইছে। এখন স্যার আপনারা কি করবেন? মুখ্যমন্ত্রী স্যার, মুখ্যমন্ত্রীর কৃপা দৃষ্টি যেন বর্ষিত হয় এই পরিবারটির উপর, আর এই আশায় বুক বেঁধেছে রহিম চাঁদের পরিবার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।